শীতে বাড়ে গাঁটের ব্যথা, রোগীর গল্প। দীনেশবাবুর বয়স যখন 37 বছর, তিনি একটি কর্পোরেট অফিসের বড় কর্মকর্তা। আগে মাঝে মাঝে পায়ে হালকা ব্যথা হলেও তিনি অতটা গ্রাহ্য করতেন না। হঠাৎ একদিন রাতে দুটো পায়ে প্রচণ্ড যন্ত্রণা এবং পরে তার সঙ্গে লক্ষ্য করলেন পা দুটি সামান্য ফুলে গেছে। দেরি না করে গেলেন একজন বিশেষজ্ঞ ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু ওনাকে ভালো করে দেখলেন এবং সামান্য রকম পরীক্ষা নিরীক্ষা করে জানা গেল তার যে ব্যথা হচ্ছে তা এক প্রকার গাঁটের ব্যথা, মানে গেঁটে বাত। গেঁটে ব্যথা বা গাউট হলো যন্ত্রণাদায়ক রিউমাটিক রোগের মধ্যে অন্যতম। যখন ইউরিক অ্যাসিড ক্রিস্টাল আমাদের শরীরের কালেক্টিভ টিস্যুর সন্ধিস্থলের মধ্যে তৈরি হয়, তখন এই অবস্থার সৃষ্টি হয়। ফলে সমস্ত স্থান ফুলে উঠে, ব্যথা হয় এবং ত্বক লালচে হয়ে যায়। ধীরে ধীরে আঙুল শক্ত হয়ে যায়, ফলে হাঁটা চলার ক্ষেত্রে রোগীর সমস্যার সম্মুখীন হয়। কারা আক্রান্ত হন? 30 থেকে 50 বছর বয়সী পুরুষ ও মহিলা উভয়ের মধ্যে দেখা যায়, তবে পুরুষেরা মহিলাদের তুলনায় বেশি আক্রান্ত হয়। কি কারণে হয়? এই অসুখে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায়, অর্থাৎ হাইপার ইউরিসেমিয়া সৃষ্টি হয়। আর এই অবস্থার জন্য দায়ী কতগুলো সম্ভাব্য কারণ, যেমন জেনেটিক ফ্যাক্টর কাজ করে শতকরা 18 ভাগ ক্ষেত্রে, অতিরিক্ত মাত্রায় পিউরিন জাতীয় খাদ্য খেলে গেঁটের ব্যথা হয়, অ্যালকোহলও বাড়ায় গেঁটের ব্যথা, অতিরিক্ত ওজনও গাঁটের ব্যথার কারণ, কিছু এনজাইমের কার্যকারিতা ব্যথা বাড়ায় ফলে গাঁটে ব্যথা হয়, আবার কিছু অসুখের কারণে ইউরিক অ্যাসিড বেড়ে যায়, যেমন লিম্ফোমা, সোরিয়াসিস, রেনাল ফেলিওর। রোগ লক্ষণ: সিরাম ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে রক্তে লিউকোসাইটোসিস দেখা যায়, ESR বেশি থাকে। এক্সরে করলে তবেই সন্ধিস্থলে কতটা ক্ষত হয়েছে বোঝা যায়। খাদ্য নিষেধ: লাল মাংস, গরু, খাসি, পাঁঠা, মহিষ, শুকর, ভেড়া, চিংড়ি এবং সামুদ্রিক মাছ খাওয়া বারণ। এছাড়া শিম, বরবটি, বিন, ফুলকপি, বাঁধাকপি, মাশরুম, টমেটো, অঙ্কুরিত ছোলা, মটর, পালং এবং পুঁই শাক, অ্যালকোহল ও ফাস্টফুড বন্ধ রাখতে হবে। শীতে কেন গেঁটের ব্যথা বাড়ে? সাধারণত দেখা যায় গেঁটের ব্যথার প্রকোপ শীতে বাড়ে। এর পেছনে যে কারণগুলো কাজ করে তার মধ্যে অন্যতম হলো পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের ব্যারোমেট্রিক প্রেশার নেমে যাওয়ার কারণে আমাদের গাঁটগুলো ফুলতে শুরু করে। বাত হলে শরীরে একটা স্টিফনেস আসে এবং নাড়াচাড়া বা মুভমেন্ট করতে অসুবিধা হয়, ব্যথা শুরু হয়। শীতকালে মানুষের মধ্যে সক্রিয়তা কমে যায়। শীতের জন্য ল্যাপ, কম্বল, মুড়ি দিয়ে শুয়ে থাকে মানুষ। সকালে উঠে যে শারীরিক ব্যায়াম, হাঁটা অন্য সময় করে সেগুলো বন্ধ করে দেয়, বাড়ি থেকে বেরোতে চায় না, ফলে স্টিফনেস কাটিয়ে চলাচল করতে গেলে যন্ত্রণা শুরু হয়। তৃতীয় কারণ হিসেবে বলা যায় যে বেশিরভাগ সময় শীতে বয়স্ক মানুষেরা বাইরে বেরোতে চায় না, এর ফলে মানসিক দিক থেকেও কিছুটা দুর্বল হয়ে পড়ে। মানুষ যত বেশি বাইরে বেরোবে, দোকান বাজার করবে, মানুষের সাথে মিশবে, তত বেশি ফ্রেশ থাকবে। কিন্তু ঠান্ডার কারণে বেরোতে ইচ্ছা করে না, বাড়ির মধ্যে একলা থাকেন, তখন মনের মধ্যে একটা ডিপ্রেশন তৈরি হয়, সেটা থেকেও শীতের সময় ব্যথার প্রকোপ বাড়ে। এই কারণে গাঁটে ব্যথা ও বাতের প্রকোপ যাদের মধ্যে দেখা যায় তাদের ভ্যাপসা, ড্যাম্প লাগা, আর্দ্র পরিবেশ এবং শীত তাপ নিয়ন্ত্রিত কক্ষ থেকে দূরে থাকতে বলা হয়। ব্যথা মুক্তির উপায়: শীতের কারণ যে গাঁটের ব্যথা,
তার থেকে মুক্তি পেতে বাড়ির মধ্যে কিছু ব্যায়ামের অভ্যাস করতে হবে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বাড়ির মধ্যে বসেই করা যায়, ফলে অনেকটাই সুস্থ থাকা সম্ভব। গ্রীষ্মের সকালে বাইরে বেরিয়ে হাঁটাচলা আপনি করেন, শীতে সেটা বন্ধ থাকে। শীতে সূর্য ওঠে দেরিতে, ঠান্ডাও থাকে, কুয়াশার কারণে দেখার অসুবিধায় ঘর থেকে বেরোতে কিছু একটা ইচ্ছা করে না, বিছানায় বেশি সময় কাটাতে চান, তার ফলে স্টিফনেস বাড়ে। এই কারণে বাড়িতে বসে যদি ফ্রি হ্যান্ড কিছু ব্যায়াম বা যোগা করেন, তাহলে ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন। শীতকালে আকাশ পরিষ্কার থাকে, সূর্যের আলো পাওয়া যায় প্রচুর, এক্ষেত্রে উচিত হবে সূর্যের আলো কিছুটা শরীরে লাগানো। সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়া যায়, যাদের গাঁটের ব্যথা আছে তার সঙ্গে যদি ভিটামিন ডি এর ঘাটতি থাকে, তাহলে সারা শরীরে ব্যথাটা ছড়িয়ে যায়। সেক্ষেত্রে অন্তত পক্ষে 1 ঘন্টা বাইরে বেরিয়ে শরীরে সূর্যের আলো লাগানো উচিত। যারা বাইরে বেরোতে পারছে না, তারা ছাদে চলে যেতে পারেন, সেখানে সূর্যের আলোয় কিছুটা পায়চারি করে নিতে পারেন। এছাড়া আপনার গাঁটে ব্যথার কারণে যে মেডিসিনগুলো চলছিল সেগুলো তো খেতেই হবে। এছাড়া রিহ্যাব ফিজিওথেরাপি, লং ওয়েভ থেরাপি, HFS, MR, কাপিং ও ম্যানিপুলেশন চিকিৎসক রোগীর বয়স ও অন্যান্য সমস্যা দেখে নিয়ে থাকেন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।